তোমাদের সবাইকে স্বাগত আরও একবার শিক্ষা মন্ত্র ইউটিউব চ্যানেলে। কিন্তু মজার বিষয় যেটা, আজকে কোনো ইংলিশ গ্রামার বা ইংলিশ লিটারেচার নয়, আজকে একটু অন্যরকম একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আমি খুব শখ করে হঠাৎ করে একটা SJ 4000 ওয়াইফাই ক্যামেরা কিনে ফেলেছি, অ্যাকশন ক্যাম। একটু মোটো ব্লগিং করা আর কখনো কখনো এদিক ওদিক যেমন আমরা বেরোই, শিক্ষা মন্ত্রাতে যেমন ট্র্যাভেলের ছোটোখাটো বিষয় আসে, সেগুলো কাজ করার জন্য এরকম কিনলাম। কিন্তু তারপরে মনে হলো যে SJ 4000 ওয়াইফাই, এটার র ভিডিও খুব কম আছে। মানে কিনতে যাওয়ার আগে আমার যেমন খুব অসুবিধা হয়েছিল, আমি ঠিক বুঝতে পারছিলাম না ক্যামেরাটা কীরকম কী দেবে। সেই জন্য আমি ঠিক করলাম বিভিন্ন সময়ে একটা করে র ভিডিও তোমাদের জন্য পোস্ট করব, যাতে তোমরা দেখে বুঝতে পারো। যেমন এই মুহূর্তে আমরা একটা সানসেটের টাইমে ছাদে দাঁড়িয়ে জাস্ট হ্যান্ড হেল্ড একটা ভিডিও শ্যুট করছি। স্টেবিলিটি প্রবলেম এই ক্যামেরাটাই বেশ ভালোই, সেটা তোমরা দেখতে পাবে পরের ভিডিওগুলোতে। আর এই স্টেবিলিটি প্রবলেমটা নিয়ে যেটা সবথেকে বড় মুশকিল, সেটা হচ্ছে এটাকে স্টেবিলাইজ করলে কিন্তু ছবির কোয়ালিটি অনেকটা খারাপ হয়ে যায়। বাট ওভারঅল প্রাইস অনুযায়ী খারাপ বলবো না, অল্প পয়সায় পুষ্টিকর খাদ্য। বাকি যে বিষয়টা সেটা বরং তোমরা নিজেরাই দেখে নাও। লেটস বিগিন আওয়ার জার্নি, উই আর ইন দ্য ফার্স্ট পার্ট। এখন আমরা মর্নিং রাইডে যাচ্ছি, আমাদের খুব চেনা পরিচিত একটা জায়গায়। কোনো এক্সটার্নাল মাইক্রোফোন ছাড়া, যে মাইক্রোফোন এই ক্যামেরাতে অ্যাভেলেবল সেটা দিয়ে আমি ভয়েসটা শুরু করেছি। মজাটা যেটা, সেটা হলো মোটো ব্লগিংয়ে এই সাউন্ডটা খুব একটা ভাইটাল ব্যাপার। আসলে কী হয়, যখন তুমি ড্রাইভ করতে করতে, রাইড করতে করতে তুমি যখন কথা বলো, তার অরিজিনাল সাউন্ডটা ঠিকঠাক পাওয়া খুব জরুরি। কিন্তু এই ক্যামেরাটায় কোনো রকম মাইক্রোফোন সাপোর্ট নেই, ইনবিল্ট যেটা আছে সেটা দিয়ে কেমন ভিডিও হয় সেটা আমরা টেস্ট করবো এখানে, সেটাই তোমাদের দেখাবো। যাতে পুরো যদি আমরা অলরেডি অনেকটা লেট, একদম মর্নিং নয়, মর্নিং হওয়ার বাড়ির দিকে, এখানে আমি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকও ব্যবহার করবো, যাতে করে তোমরা সঠিক ধারণাটা পেতে পারো হেলমেটের ভেতর থেকে কথা বললেও ক্যামেরা কীরকম সাউন্ড দিচ্ছে। বেশ মুশকিল, এত দেখছি আমার ঠিকঠাক পাচ্ছে ব্যাটারিটা গেছে, লকডাউনে গাড়ি একটু কম চলছে। যাই হোক, দেখা যাক কী হয়। এই মুহূর্তে আমরা তেলিপুকুর ক্রস করে ফ্লাইওভারের নিচে দিয়ে যে রাস্তাটা গেছে ওটা দিয়ে আমরা সোজা যাব। এই মুহূর্তে আমরা NH2 এর নিচে দিয়ে যাচ্ছি। রাস্তাটা নর্মালি খুব ব্যস্ত, এখন সকাল বলে তাও একটু ফাঁকা আছে, তা না হলে গাড়ি পুরো লাইন লেগেছে। প্র্যাকটিক্যালি এই রাস্তাটায় ড্রাইভ করাটা সত্যি বিরক্তিকর। এটা এই ক্যামেরাটা নিয়ে আমাদের প্রথম রাইডিং, প্রথম রাইডিং কি বলা যায় না, অ্যাকচুয়ালি হেলমেট মাউন্ট করে এটাই আমাদের প্রথম রাইডিং। আমরা খানিকটা অফ রোডিংও করে নেবো, খানিকটা অফ রোডিং করে আমরা দেখে নেবো অফ রোডিংয়ে কীরকম হচ্ছে, তার সঙ্গে খানিকটা নেচারও আমরা শ্যুট করে নেবো একেবারে। নেচার শ্যুট করার জন্য আমাদের খুব পছন্দের একটা জায়গা আছে, সেই জায়গাটাতেই আমরা যাবো। এরপরে খানিকটা অফরোডিং আমরা দেখে নেবো, অফরোডিং পারফরমেন্স।
অফ রোডিং মানেও বেশ অফ রোডিং, একদম মাটির রাস্তা, খুব জোরে চালানোও যাবে না, রাস্তাটা খুব সরু, জাস্ট মেন রোডের গায়ে গায়ে বাঁধের সামনে। চলো আজকে একটুখানি আমরা রিভার ভিউ নিয়ে নিই, একটু রিভার ভিউ নেবো, কীরকম লাগে দেখতে রিভারে, যদিও ওয়াটারপ্রুফ পেস্ট আনা হয়নি। ওয়াটারপ্রুফ কেসটা নিয়ে আমরা অবশ্যই অন্যরকম একটা ভিডিও ট্রাই করতে পারতাম। ফিফটি% ওয়াটার ভিডিওটাও আমরা টেস্ট করে নিতে পারতাম, সেটা হবে না, কারণ ওয়াটারপ্রুফটা নিয়ে আসতে ভুলে গেছি, ওয়াটারপ্রুফ কেসিংটা আনা হয়নি। তবু আমরা ওভারঅল একটা আইডিয়া পেয়ে যাবো কীরকম কী ফুটেজ এটা থেকে আমরা পাচ্ছি। গাড়ি রাখবো আর তারপরে বালির দিকে যাব। স্পেসিফিক্যালি বলতে গেলে এই জায়গাটা খুব সুন্দর, দারুণ জায়গাটা। আমরা এই মুহূর্তে এখানটা দিয়ে নামবো, নিচে নিচে নেমে আমরা ফুটেজ কালেক্ট করব। একটুখানি সাবধানে নামতে হবে। চলো একটা রানিং ভিডিও এখান থেকে হয়ে যাবে, আমরা এটাও দেখে নিতে পারবো রানিংয়ে কীরকম লাগছে। সঙ্গে খানিকটা ব্যাপারটা বেশ ভালো, যদিও কোনো স্ট্যান্ড বা ট্রাইপড কিছুই আমি সঙ্গে আনিনি, দেখা যাক কীরকম কী ফুটেজ মিলছে আমাদের। পরেরটা পরের পর্বে।